গত 16 নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্রিফিংয়ে বলেন, আমরা বাংলাদেশের কল্পনা আক্তারের মতো শ্রমিক এবং অধিকার কর্মীদের পাশে দাঁড়াতে চাই। We want to be there for people like Kalpana Akhtar, a Bangladeshi garment worker, an activist. কে এই কল্পনা আক্তার? কেন মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে দাঁড়াতে চায়? আমরা একটি সংবাদ খুঁজছি। 2006 সালের অক্টোবরে যা তোলপাড় করেছিল বিশ্ববাজার, বাংলাদেশি পোশাক কারখানা হারভেস্ট রিচের বিরুদ্ধে শিশু শ্রমের অভিযোগ তুলে একটি অনুসন্ধানী সংবাদ প্রচার করেছিল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল ফোর। এতদিন পরে কেন সেই পুরনো খবর? তার আগে জানা দরকার অভিযোগের সত্যতা কতটুকু। আমরা কথা বলি হারভেস্ট রিচের একটি সহযোগী প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপকের সঙ্গে, বর্তমানে যিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের সেক্রেটারি। একেবারে নিউট্রালিও কিন্তু দেখার চেষ্টা করা হয়েছে। তারা যে ছবিগুলি পাঠাইছে একজনকে চাইল্ড লেবার হিসেবে আমরা চিহ্নিত করতে পারিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এরপর কি লেখা হয়েছিল হারভেস্ট রিচের ভাগ্যে? এটা তো একটা বড় ধরনের ডিজাস্টার হয়ে গেল হারভেস্ট রিচের জন্য, কারণ হারভেস্ট রিচ তো খুবই ভালো করতেছিল। সরেজমিনে নারায়ণগঞ্জের ভুলতায় গিয়েও দেখা গেল বিশাল পরিসরের সবুজ পরিবেশে গড়ে তোলা হারভেস্ট রিচের করুণ পরিণতির চিত্র। কাদের কারণে এমন পরিণতি হলো হারভেস্ট রিচের? 2006 সালের 7 নভেম্বরের একটি পেপার কাটিংয়ে দেখা যায়, ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। সেখানে দায়ীদের বিদেশি অর্থপুষ্ট গোষ্ঠী হিসেবে তুলে ধরা হলেও কারোর নাম উল্লেখ করা হয়নি। কিন্তু আমরা জানতে চাই, তখনকার বিজিএমই এটাকে ইনভেস্টিগেশন করেছে, আমরা সাথে ছিলাম। আর ফাইন্যান্সের পর নাথিং, জিরো, কিছুই না। যেই শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তখনকার আমলে, সেই শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। শ্রমিকরা আমাদেরকে যেটা বলছিল যে আমাদের তো একটা মোবাইল ফোন দেওয়া হয়েছিল, আমরা তো বিষয়গুলো বুঝি নাই, আমাদের যা বলছে ফোনের বিনিময়ে আমরা তাই বলেছি। মোবাইল ফোনের লোভ দেখিয়েছিলেন কারা? যারা এটা প্রচার প্রভাকাণ্ড করেছে তারাই তাদেরকে ফোন, টেলিফোন, মোবাইল ফোন দিয়েছে। আমেরিকান ফরেন মিনিস্টার আমাদের দেশের একজন শ্রমিক কর্মীর নামও জানেন, একসময় শ্রমিক কর্মী ছিলেন, শ্রমিক নেত্রী, তার নাম জানি। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী, উনি যাদেরকে চেনেন ওই সময়ের মধ্যে, তাদের নামটাই আসছিল। ইঙ্গিতে নয়, বিষয়টি আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই। যে যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার লঙ্ঘন আর শ্রমিক হত্যার প্রতিবাদে 120 বছর ধরে পালিত হচ্ছে বিশ্ব মেয়ে দিবস, সম্প্রতি সেই দেশটি বৈশ্বিক শ্রমনীতি ঘোষণা করে অন্য দেশকে দিয়েছে ভিসা ও বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি। সেখানে কিভাবে এই শ্রমনীতি অনুসরণ করা হবে এমন ব্যাখ্যায় মার্কিন প্রশাসন বেছে নিয়েছে বাংলাদেশের কল্পনা আক্তারকে। শ্রমিক নেতা রনিকি তাহলে এই কল্পনা আক্তারের কথাই বলছিলেন? শুনতে চাই কল্পনার মুখেই। আপনাকে বাবুল ভাই হারভেস্ট রিচের ব্যাপারে উত্তর দিয়েছিলেন, তাহলে আপনার ওইটাতেই স্যাটিসফাই থাকেন। চলুন শুনে আসি বাবুল আক্তারের বক্তব্য। শিশু শ্রমিক নিয়ে আমরা কথা বলছিলাম, ওই সময় যদি আমাদের যদি এই ধরনের কোনো ফল্ট পাইতো সরকার আমাদের ছাড়ত না। ধারণা তো হলো কিভাবে একটি পোশাক কারখানা পড়েছিল ধ্বংসের মুখে। তবে তিনি স্বীকার করেন শ্রমিকের কর্ম পরিবেশ উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল বিশ্বের পোশাক শিল্পে। সেফটির বিষয়ে বাংলাদেশ হচ্ছে প্রাউডলি এখন অন্য জায়গায় বলতে পারে। কল্পনা আক্তারের আশ্বাস, মার্কিন প্রশাসনের চাওয়া মেনে নিলেই আর ভয় নেই বাংলাদেশের। আমি আসলে জানিও না যে সরকারের কাছে আসলে আমেরিকান সরকার কী ধরনের বিষয়গুলো রেইজ করেছে, তো আমাদের সরকারকে যে বিষয়গুলো ওনারা রেইজ করেছে যদি ওই বিষয়গুলো হচ্ছে মিট হয়ে যায়, আমার মনে হয় না আমরা কোনো রিস্কে আছি। দেশের শ্রম অধিকারের বিষয়টি কি এতই নাজুক, মানতে হবে মার্কিন শর্ত? কি বলছেন তৈরি পোশাক শিল্প মালিকরা? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, সরকার জানে, সবাই জানে, কারা এখানে বিদেশের এজেন্ট হইয়া বিদেশের টাকায় লালিত পালিত হইয়া এদেশে বসে এই দেশের ক্ষতি করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এইভাবে আগে দিতে দেওয়া যাবে না, ওরা দাবাও, দাবানোর লেগে এরা হচ্ছে বাংলাদেশে তাদের নিয়োজিত এজেন্ট। মার্কিন অর্থায়নের প্রসঙ্গ আসতেই জানা গেল বাবুল ও কল্পনা আক্তার মিলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি নামে যে এনজিও চালান, সেখানে ফান্ড আসে যুক্তরাষ্ট্র থেকে। ইউএসএইডের সাথে আমরা কাজ করি, ইউএসএইডের সাথে আমাদের সরকারও কাজ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতাও বুঝিয়ে দিলেন তারা। 2014 সালে এসে বেশিরভাগ মামলাই শেষ হয়ে গেছে। ইউএস এম্বাসি বা স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছিল যে মামলাগুলো প্রত্যাহার করার জন্য। পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন মুখে শ্রমিক অধিকারের কথা বললেও মূলত মার্কিন স্বার্থ নিয়ে কাজ করেন এই কল্পনা আক্তার। 3 দশক আগে ছিলেন পোশাক শ্রমিক, এখন এনজিও কর্তা হয়ে নিজের স্বার্থে ব্যবহার করছেন শ্রমিকদের আবেগকে, এক্ষেত্রে জলাঞ্জলি দিচ্ছেন দেশের স্বার্থ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।